মসজিদে একত্রিত হবে, সালাত পড়বে, একজন ইমানদার নাই, একজন নাই, ইমান শুদ্ধ বেঈমান, মুয়াজ্জিনের ইমান নাই বেঈমান, আর মুক্তাদের ইমান থাকবে কই? এটা তো হাদিস, সহি হাদিস, আল্লামা দারিমি বর্ণনা করেছেন, হাসান সনদে বর্ণিত হাদিস। সাহাবীরা বললেন কখন এ দুর্যোগ আসবে যে গোটা মসজিদ হাজার হাজার মুসল্লি একজনই ইমানদার নাই, এই ভয়াবহ কেয়ামত কখন আসবে? নবীজি বললেন ইজা আকালুর রিবা ওয়া সরাফুল বিনা, যখন খাবে সুদ বানাবে উঁচু উঁচু বিল্ডিং, তখন এই অবস্থা আসবে। এখন তো মাটির ঘর কারো কাছে ভালো লাগে না, সবার মনের ভিতরে একখান দোতলা পাঁচতলা বিল্ডিং, মোহ, দুনিয়া মোহ, আমার বিল্ডিংটা কবে বানাব? আম্বিয়ায়ে কেরাম চলে গেছেন মাটির ঘরে, মাটির ঘর দিনের জন্য ভালো, মাটির ঘর দুনিয়ার জন্য ভালো, মাটির ঘর শীতকালের জন্য ভালো, শীতকালে উষ্ণ গরম গরম ভাব, মাটির ঘর যেন একটা কম্বল, বাইরে ঠান্ডা মাটির ঘরে ঢুকলে গরম লেগে ওঠে, কি সুন্দর উষ্ণ মাটির কম্বল। মাটির ঘর শীতকালের জন্য ভালো, গরমকালের জন্য ভালো, গরমকালে বাইরে গরম, মাটির ঘরে ঢুকলে ঠান্ডা, ঠিক কিনা? সবসময় ভালো। তা বলতেছিলাম আমাকে বিষয় তো দিয়েছেন ফিতনা ফাসাদের জামানা, আর মুসলমান হিসাবে করণীয়, করণীয় দুইটা, কয়টা? সূরা সাজদার ২৪ নম্বর আয়াতে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার যত বিপর্যয়, যত পাপাচার, যত মোহের, দুনিয়ার মোহের সুরসুরি, পাপের সুরসুরি, যত আকর্ষণীয় বিজ্ঞাপন বিজ্ঞপ্তি, পাপের টানা হেসড়া, সকল টানা হেসড়ার সামনে দুইটা গুণ দিয়েই আমরা টিকে থাকতে পারব। আল্লাহ তাআলা কোরআনে সূরা সাজদার ২৪ নম্বর আয়াতে দুইটা গুণের কথা বলেছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا لَمَّا صَبَرُوا وَكَانُوا بِآيَاتِنَا يُوقِنُونَ আমি আমার প্রিয় বান্দাদেরকে, আম্বিয়ায়ে কেরাম তাদের সহচরদেরকে নেতৃত্বের আসনে আসীন করেছি, ইমাম বানিয়েছি, দিন দুনিয়ার ইমাম বানিয়ে দিয়েছি, অনুসরণীয় বানিয়ে দিয়েছি, তারা আমার নির্দেশে আমার বান্দাবান্দিদেরকে সৎপথ দেখিয়েছে, সৎপথে পরিচালনা করেছে, পরিবেশ যত আধার হোক, যত ফেরাউন শাসন হোক, নমরুদের অগ্নিকুণ্ড হোক, বা যতই পাপা ছাড়েন ঘেরাওর ভিতরে থাকুক না কেন, লম্মা সবরু, যখন তারা সবর করেছে, কি করেছে? সবর করেছে, নিজের আকল বিবেককে ধরে রেখেছে, যুগের টানে, যুগের স্রোতে নিজের বিবেককে ভাসতে দেয়নি, ভেসে যেতে দেয়নি, ধরে রেখেছে নিজেকে, নিজের বুদ্ধিকে, জ্ঞানকে, ব্যক্তিত্বকে ধরে রেখেছে, যুগের তালে তাল মিলায়নি, দোতারার তালে সেও তাল ধরেনি, সুদের স্রোতে গা ভাসিয়ে দেয়নি, অন্তর্চক্ষু দিয়ে, ইমানের চক্ষু দিয়ে বুঝেছে এটা ধ্বংস। সবর আর ইয়াকিন, সবর আর ইয়াকিন, ধৈর্য, সবর মানে ধৈর্য, অবিচলতা, অবিচল,
পাহাড়ের মতো অটল অবিচল থাকা, নিজের মনকে ধরে রাখা। এমনটা নয় যে পাগল মন মন রে তুই কেন এত কথা বলিস, পাগল মনে ওরে নিয়া সিনেমায় চলে গেছ, পাগল মন ওরে নিয়া নাটকের আয়োজনে হাজির করে দিয়েছে, গানের মজলিসে নিয়ে গেছে। পাগল মন তাকে কত দিকে ছোটায়, মেয়েকে মহিলা ফুটবল খেলায় টেনে নিয়ে গেছে পাগল মন, ঠিক নয় কি? পাগল মন ওরে মাজারে নিয়ে গেছে, আস্তানা দরবার শরীফে নিয়ে গেছে, যাকে তার মন যেদিক সেদিক নিয়ে যায়। এই লোক এই জামানায় কিছুতেই কোনোভাবেই সে ঈমান রক্ষা করে টিকে থাকতে পারবে না। জুলাইখা যখন ইউসুফকে প্রস্তাব করলো, হে তালাক, আই এম রেডি ফর ইউ, বিশ্বসুন্দরী জুলাইখা, ফার্স্ট লেডি জুলাইখা টকবগে তরুণ ইউসুফকে দরজা বন্ধ করে বলছে, হে তালাক, আমি তোমার জন্য রেডি। আর ইউসুফ বললেন, কালা মাযাল্লাহ, আমি আল্লাহর পানা চাই তোমার এই মন্দের আবান থেকে, আমি আল্লাহর আশ্রয় চাই। এই কথা বলে ইউসুফ দৌড় দিয়েছে, ব্যক্তিত্ব সম্পন্ন ইউসুফ। এই যুগে এমন ইউসুফ আছে না নাই? এই যুগেও আছে, এই যুগেও সেই ইউসুফের অনুসারী যুবক এখনো আছে, না হলে দুনিয়া টিকত না। কিন্তু অধিকাংশ যুবকরা নিজেকে ধরে রাখতে পারে নাই। যেই যুবক এই পাপাচারের যুগে নিজের যৌবনকে পবিত্র রাখবে, মসজিদে ধরে রাখবে, নিজের যৌবনের এই সময়কে আল্লাহওয়ালা তরুণদের মাঝে ধরে রাখবে, কোরআনওয়ালাদের মাঝখানে ধরে রাখবে, পুণ্যবানদের কাতারে ধরে রাখবে, এই পবিত্র কাফেলার সাথে নিজেকে সে ধরে রেখেছে, অবস্থান তৈরি করে দিয়েছে। এর পুরস্কার স্বরূপ আল্লাহ এই যুবককে হাসরের ময়দানে, 50,000 বছরের হাসরের ময়দানে আল্লাহ তাকে আল্লাহর আরশের ছায়ায় অবস্থান তৈরি করে দেবেন। তরুণ আল্লাহর ইবাদত এবাদত করতে করতে যৌবনে পদার্পণ করেছে, আল্লাহ তাকে তার আরশের ছায়ায় কিয়ামতের ময়দানে ন্যায়পরায়ণ বাদশার পরে পরেই তাকেই আল্লাহ তাআলা আরশের ছায়ায় ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। ইকিন আর সবর দরকার এই যুগে মুসলমান দ্বীনের উপরে টিকে থাকার জন্য, কি দরকার? একিন আর সবর। একিন কাকে বলে? একিন কঠিন জিনিস, মৌত আসবে, কারো কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তার